তরুণ প্রজন্ম এখন অনেক স্মার্ট। মুঠোফোন ও হাই স্পিড ইন্টারনেটের বদৌলতে তাদের হাতে রয়েছে এখন চয়েস করার অনেক অপশন। তারা ভালো গল্পের পাশাপাশি স্ক্রিনে হলিউড ধাঁচের ভিএফএক্স এর খেলা আশা করে। এই সবকিছু চিন্তা করেই ডিরেক্টর মেহেদী হাসিব গতানুগতিকের বাহিরে গিয়ে নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ইনফিনিটি। অনলাইন প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে 7 পর্বের এই ওয়েব সিরিজটি, যেখানে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ ও টয়া। সাথে আরও আছেন মুকিত জাকারিয়া, সুমন আনোয়ার, মাসুম বাশার সহ আরও অনেকে। চলুন তাহলে আর দেরি না করে রহস্য আর রোমান্সে ভরা ওয়েব সিরিজ ইনফিনিটির গল্পের দিকে এগোনো যাক। প্রথম পর্বে আমরা দেখি মুরাদ তার প্রেগন্যান্ট ওয়াইফকে নিয়ে একটি পার্কে ঘুরতে এসেছে। এর মধ্যে মুরাদের ফোনে একটি কল আসে। সে যখন ফোনে কথা বলতে থাকে তখন ওই দিকে তার ওয়াইফ আইসক্রিম কিনতে যায়। আইসক্রিম কিনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয় আর সেখানেই ইনস্ট্যান্ট ডেথ হয় তার। রাস্তার পাশে পড়ে থাকে তার নিথর দেহ। চোখের সামনে ওয়াইফের এই অবস্থা দেখে মুরাদ দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে যায়। আসলে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টে ওয়াইফের মৃত্যুর সিনটি তার চোখের সামনে বারবার ভেসে ওঠে, যার কারণে তার ঘুম ভেঙে যায়। এরপর আমরা দেখি মুরাদের ফোনে একটি কল আসে। তার মামা ফোন দিয়ে তাকে 12টার মধ্যে ল্যাবে আসতে বলে। ফোন কেটে তখন মুরাদ সিগারেট ধরায়, আচ্ছা চলুন আগে আপনাদের মুরাদের সাথে পরিচয় করাই। মুরাদ ছিলেন স্পেশাল ইউনিট অফ পুলিশ অর্থাৎ এসওপি এর একজন এজেন্ট। প্রিয়তমের স্ত্রীর হঠাৎ মৃত্যুতে তিনি অনেক ভেঙে পড়েন। চাকরি থেকে স্বেচ্ছায় ইস্তফা নিয়ে সারাদিন পড়ে থাকেন ঘরের এক কোনায়। মামার ফোন পেয়ে তিনি চলে যান সরাসরি মামার ল্যাবে। তার মামা প্রফেসর বাড়ি, দেশসেরা নিউরোসায়েন্টিস্টদের মধ্যে একজন, কিন্তু থাকেন কিছুটা আইসোলেশনে। প্রথম বাংলাদেশি হিসেবে পেয়েছেন বিশ্বের সবচাইতে প্রেস্টিজিয়াস রোজেনবাম মাহালে ক্লিনিক্যাল রিসার্চ অ্যাওয়ার্ড। স্টেরিওট্যাকটিক নিউরোসার্জারি হিসেবে সুখ্যাতি তাকে এনে দিয়েছে ইংল্যান্ডের বিখ্যাত সপ্তম ফিলিপ গিল্ডেনবার্গ লেকচারশিপ ইন ফাংশনাল নিউরোসার্জারি পুরস্কার। দেশও তাকে ভুলে যায়নি, পেয়েছেন দেশের সবচাইতে সম্মানজনক 21শে পদক। রাত দিন ধরে চলে তার গবেষণা। প্রফেসর বারি এমন কিছু আবিষ্কার করার চেষ্টা করছেন যা প্রয়োগের সাথে সাথেই মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে অনেকাংশে। এই মেডিসিনটির রাসায়নিক নাম CRL40476। প্রফেসর বারি চায় না এই মেডিসিনটি কোনো দুষ্ট লোকের হাতে গিয়ে পড়ুক। ওইদিকে মামার ফোন পেয়ে যাওয়ার সময় তার মা তাকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস না খেয়ে? তখন আরো বলে, তোকে নিয়ে আমার খুব টেনশন হয়, সারাদিন এক ঘরে বসে থাকিস। এরপর মুরাদ জিজ্ঞেস করে, নিম্মি কই? তখন তার মা বলে, ও তো ভার্সিটিতে। এরপর সিন চেঞ্জ হয়ে মামার ল্যাবে চলে আসে। মুরাদকে দেখে তখন তার মামা বলে, আমি তোকে এক্সপেক্ট করছিলাম, আমার সামনে এসে বস, আমি তোকে দিয়ে একটি এক্সপেরিমেন্ট করব। তখন মুরাদ বলে, তোমার কাছে এত গিনিপিগ থাকতে আমাকে লাগলো কেন? তখন তার মামা বলে, র‍্যাবিট ওয়াজ এ সাকসেস, নাও ইট ইজ এ টাইম ফর হিউম্যান ট্রায়াল। এটা বলে তখন একটি ক্যাপসুল তিনি মুরাদকে দেন আর বলেন, 12টার দিকে এই মেডিসিনটি খেতে হবে। তখন মুরাদ তাকে জিজ্ঞেস করে, এটা খেলে কি হবে, তোমার মতো নাট বল্টু লুজ হবে? ওই কথা শুনে তার মামা তখন হেসে বলে, তোর তো সেটা আগে থেকেই লুজ। এরপর বলে, আমার উপর কি তোর বিশ্বাস আছে? তখন মুরাদ উত্তরে বলে, না একদমই নেই। তখন তার মামা বলে, এই জন্য আমি তোকে আজ কিছু সিরিয়াস কথা বলি। এরপর বলে, 12টা বাজতে আর কিছু সময় বাকি, কিন্তু আমার জীবনের সময় কতটুকু বাকি তা আমি বলতে পারবো না। তখন মুরাদ জিজ্ঞেস করে, মানে? এরপর তার মামা বলে, তোকে কিছু সিরিয়াস কথা বলি। এরপর মুরাদকে বলে, তুই গুড হার্টেড মানুষ আর আমি চাই তুই সময়ের আগে চলে যা, মানুষের উপকার কর। এরপর সে তখন মুরাদকে বলে, এটা খা। তখন মুরাদ বলে, এটা খেলে কি হবে? তখন তার মামা বলে, সময় সব বলে দেবে। এরপর সে আরো বলে, আমার সময় যদি ফুরিয়ে যায় তাহলে তুই এসে আমার গুরুত্বপূর্ণ কিছু ফাইল আছে সেগুলো সরিয়ে ফেলবি, আর সেটা যেন কেউ না জানে। তখন মুরাদ জিজ্ঞেস করে, কি ফাইল, এগুলো কোথায় রাখা আছে? তখন তার মামা বলে, ঝড়ে নৌকা ভেঙে গেলেও তার ভাঙা তক্তা ধরে বেঁচে থাকতে হয়, শুধু তোকে থাকতে হবে সময়ের একটু আগে। এরপর আমরা দেখি মুরাদ তখন ক্যাপসুলটি খেয়ে নেয় আর তখন তার মামা জিজ্ঞেস করে, কি ফিল করছিস? তখন মুরাদ বলে, আমি সব দেখতে পাচ্ছি, পেছনের ঘটে যাওয়া সব ঘটনা। তখন তার মামা তাকে বলে, তুই বাসা চলে যা আর কাল 12টার মধ্যে এসে আমাকে সব আপডেট দিবি, এই 24 ঘন্টায় তোর সাথে কি কি ঘটেছে, ইচ অ্যান্ড এভরিথিং। তারপর ল্যাব থেকে বের হয়ে মুরাদ দেখতে পায় একজন ব্যক্তি খুব অস্বাভাবিক বিহেভ করছে। এর কিছুক্ষণের মধ্যে দেখতে পায় ওই ব্যক্তিটি এক ফরেনার মেয়ের ব্যাগ নিয়ে দৌড় দেয়। যেহেতু মুরাদ এখন মাইন্ড রিডার তাই সে বুঝতে পারে চোরটি কোন দিকে যাবে।
সে ওই অনুযায়ী গিয়ে ধরে ফেলে চোরটিকে। এরপর এসে মেয়েটিকে ব্যাগটি ফিরিয়ে দেয়। তখন মেয়েটি তাকে থ্যাঙ্কস বললে সেও ওই ভাষায় তাকে রিপ্লাই দেয়। তখন মেয়েটি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? এরপর সিনে দেখা যায় অনেক বছর আগে টিভিতে একটি কোরিয়ান প্রোগ্রাম হচ্ছিল। ওই প্রোগ্রামে কোরিয়ান ভাষা শেখানো হচ্ছিল এবং সেখানে যা যা শেখানো হচ্ছিল তার এ টু জেড সবকিছুই তার মনে আছে। এরপর মুরাদ দেখতে পায় রাস্তার অপর পাশে একটি মেয়ে ইশারা করে সিএনজিকে থামায়। তখন মুরাদের মনে হয় সিএনজির পেছনে ট্রাকের দূরত্ব খুবই কম, তার মানে এই একটা অ্যাক্সিডেন্ট হবে। ভাবতে না ভাবতে ঠিকই ট্রাকটি এসে সিএনজিকে ধাক্কা দেয়। আর সেটা দেখে মুরাদ একটু অবাক হয়, আর এটা ভেবে খুশিও হয় যে তিনি এখন সবই দেখতে পাচ্ছেন তার সাথে কি হচ্ছে। এভাবে ফার্স্ট এপিসোড শেষ হয়। দ্বিতীয় পর্বে আমরা দেখি মুরাদ বাসায় ফিরলে তার বোন নিম্মি দরজা খুলে দেয়, আর নিম্মিকে দেখে তখন সে তার সুপার পাওয়ার কাজে লাগিয়ে বলতে থাকে, গত দুই রাত তুই ঘুমাসনি, আজ ভার্সিটিতে যাসনি, আর তোর একটি অ্যাসাইনমেন্ট বাকি, এতে কি তোর ব্রেকআপ হয়েছে, দুই দিন হলো, সেটা নিয়ে সব মিলিয়ে তুই খুব টেনশনে আছিস। ভাইয়ের মুখে এসব শুনে নিম্মি খুব অবাক হয়ে যায়, কেননা বিগত কিছুদিন ধরে তার সাথে কি ঘটছে তার সবই সে অনর্গল বলে দিচ্ছে। এরপরে সিনে আমরা দেখি মুরাদ তখন নিম্মির বয়ফ্রেন্ডের বাসায় যায় আর গিয়ে তাকে অনেক মারধর করে, কেননা সে তার সুপার পাওয়ার দিয়ে জানতে পেরেছে এই ছেলে তার বোনের গায়ে হাত তুলেছে। অনেক মারধরের পর সেই ছেলেকে বলে নিম্মির কাছ থেকে দূরে থাকতে। তারপর সে বাসায় ফিরে আসে আর এসেই নিম্মির রুমে যায়, গিয়ে দেখে নিম্মি ল্যাপটপ নিয়ে বসে আছে তার অ্যাসাইনমেন্টের কাজ করছে, কিন্তু কিছুতেই সেটা সে বুঝতে পারছে না। তাই তখন মুরাদ তাকে বলে, যা আমার জন্য নুডলস বানিয়ে আন আর আমি তোর এই অ্যাসাইনমেন্টটা করে দিচ্ছি। তা শুনে তখন তার বোন বলে, এই ম্যাথ তোকে দেওয়া হবে না। এরপর সে উঠে চলে যায় নুডলস বানাতে। এদিকে মুরাদ তখন মুহূর্তের মধ্যে তার বোনের সেই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে দেয়। তার বোন তখন এসে তাকে বলে, কি হয়েছে তোর, আর কিভাবে তুই সবকিছু বলে দিতে পারছিস? তখন মুরাদ তাকে আবার কনফিউজিং করে তোলে আর বলে, চোখের নিচে কালি কেন, দুই রাত ধরে ঘুমাস না আর ভার্সিটিতে যাসনি বলে মেকআপ করিসনি। তার বোন তখন সব শুনে আরো অবাক হয়ে যায়। এরপর ল্যাপটপের স্ক্রিনে চোখ পড়তেই দেখে তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট। তখন সে মুরাদকে জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব, তুই তো ম্যাথ পারিস না, এটা কিভাবে করলি? তখন মুরাদ বলে, তোর বয়ফ্রেন্ডের বাসা থেকে গিয়ে চুরি করে নিয়ে এসেছি। তখন নিম্মি বলে, ও তো ইংলিশের স্টুডেন্ট, ও কিভাবে পারবে? আর এভাবেই কিছুক্ষণ তাদের মধ্যে কনভারসেশন চলে। তারপর সিন চেঞ্জ হয়ে চলে আসে একটি অন্ধকার রুমে, যেখানে দেয়ালে ঝুলে রয়েছে বিভিন্ন কেসের ডকুমেন্ট। তখন আমরা দেখি মুরাদ একটি কেস নিয়ে বসে আর মুহূর্তের মধ্যেই খুঁজে বের করে ফেলে কে আসল খুনি। তারপর সিনে আমরা দেখি সে তার অগোছালো বেডরুমটা গুছাচ্ছে, যা বেশ কয়েক মাস যাবত ধরে এভাবেই রয়েছে। পরদিন সকালে ঠিক 10:30 তার ঘুম ভাঙে আর তার মনে পড়ে মামার সেই কথা। এরপর আমরা দেখি সে মনে করতে থাকে গতকাল তার সাথে কি কি ঘটেছে। অবাক করে বিষয় হচ্ছে গতকাল তার সাথে ঘটে যাওয়া সবকিছুই তার হুবহু মনে আছে। তারপর 12টা বাজার কিছুক্ষণ আগে সে তার মামার ল্যাবে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ল্যাবে ঢুকতেই দেখে পুরো ল্যাবের সবকিছু তছনছ হয়ে আছে আর চেয়ারে তার মামা বসা। মামার কাছে গিয়ে দেখে তার মামার বুকে গুলি। এরপর আর বুঝতে বাকি রইল না কেউ এসে ল্যাবে হামলা করেছে আর কিছু না পেয়ে তার মামাকে খুন করেছে। তারপর তার মনে পড়ল মামার সেই কথা যে ল্যাবে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, যখন তার সময় ফুরিয়ে যাবে তখন মুরাদ এসে যেন সেগুলো খুঁজে বের করে এবং তার কাছে রেখে দেয়। কিন্তু প্রবলেম হলো সেগুলো কোথায়। তখন তার মনে পড়ল মামার সেই কথা যে তাকে সব সময়ের আগে থাকতে হবে। তখন তার কাছে মনে হলো এটা হয়তো মামার দেয়া কোনো ক্লু হতে পারে। তখন সে গিয়ে মামার হাতে ঘড়িটা খুলে দেখে সেখানে মামার দেয়া সেই ক্যাপসুলটা। এরপর সে ভাবতে থাকে আর কোথায় থাকতে পারে। তখন তার মনে পড়ল মামা তাকে বলে, সময় যত খারাপ হোক না কেন নৌকার হাল ছাড়া যাবে না। এরপর সে ভাবতে থাকে এই ক্লুটা কি হতে পারে। তখন দেয়ালের দিকে তাকাতেই একটা সিনারি তার চোখে পড়ে, যেখানে পালতোলা নৌকা রয়েছে। এরপর সে এটা খুলে এনে দেখে এর পেছনেও রয়েছে কিছু CRL-7 ট্যাবলেট। তখন সে চোখ বন্ধ করে পুলিশের গাড়ির সাইলেন শুনতে পায় আর তারা ঠিক কত দূরত্বে আছে সেটাও সে ক্যালকুলেট করে ফেলে। তখন এর মধ্যেই পুলিশ চলে আসে আর তখন মুরাদ কিছু কেমিক্যালের বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে সিনে আমরা দেখি মদ হাতে সুমন আনোয়ারকে, আর তাকে দেখেই এপিসোড 2 শেষ হয়। এরপর এপিসোড 3 আমরা দেখি এখানে সুমন আনোয়ার পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আর তার আন্ডারে মুরাদ কাজ করে। তখন তিনি তাকে জিজ্ঞেস করেন, স্যার আপনি আমার মামার সম্পর্কে কি জানতেন? তখন তার বস তাকে বলে, তোমার মামা একটি প্রজেক্ট নিয়ে কাজ করছিল, সেটা হচ্ছে একটি ক্যাপসুল। তিনি বাংলাদেশ সরকারকে কয়েকবার প্রপোজালও পাঠিয়েছিল কিন্তু সেটা সরকার অ্যাকসেপ্ট করেনি, কারণ সরকার ভেবেছিল এই ঔষধ কোনো খারাপ লোকের হাতে পড়লে সেটা দেশের জন্য হুমকি হতো আর এজন্যই পুলিশ তাকে সবসময় নজরদারিতে রাখত। কিন্তু কেন তার মামাকে খুন করা হলো সেটা তিনি জানেন না। তারপর আমরা দেখি মুরাদ তখন তার বসকে বলে, সেটা আমি খুঁজে বের করব আর আমি আবার জয়েন করতে চাই। তখন তার বস তাকে বলে, মেডিকেল টেস্ট করিয়ে একবারই ফিট হয়ে আসো,
আমরা আবার একসাথে কাজ করব। তখন পরের সিনে আমরা দেখি মুরাদ ফিজিক্যালি স্ট্রং হয়ে অফিসে আবার জয়েন করে। অফিসে এসে তার সাথে দেখা হয় পুরনো কিছু কলিগদের সাথে, তার মধ্যে একজন হচ্ছে মুকিত। মুরাদকে দেখে তখন তিনি বলেন, 2 মাস 18 দিনে তোমার 88টি কিসমিস আমার কাছে জমা হয়েছে। এই বলে মুরাদকে একটি কিসমিস দেয়। তখন তার পাশে আমরা টয়কে দেখি, যিনি কিনা এই অফিসের একজন এমপ্লয়ি। এখানে টয়ের নাম থাকে সামিয়া। সামিয়া আর মুরাদ আগ থেকে পূর্ব পরিচিত, কেননা তার একসাথে ট্রেনিং নিয়েছে। তারপর আমরা দেখি অফিসের বস যখন মুরাদকে মেডিকেল চেক আপের জন্য পাঠায়, মেডিকেল চেক আপ শুটিং একুরেসি সব ঠিক থাকায় নতুন রূপে মুরাদ আবার কাছে ফিরে আসে। রিপোর্ট নিয়ে সামিয়া আর মুরাদ তার বসের অফিসে যায়। তখন সামিয়ার ফোনে একটি কল আসে আর জানতে পারে একজন বিশিষ্ট ব্যবসায়ী খুন হয়েছে। তখন তার পুরো টিম সেই ঘটনাস্থলে যায়। তারপর আমরা দেখি পুলিশ আগে থেকেই সেখানে ইনভেস্টিগেট করতে থাকে। তখন মুরাদ পুলিশকে বলে, লাশের সাথে আমাকে 1 মিনিট সময় দিতে পারবেন? তখন পুলিশ বলে, আমরা 1 ঘন্টা ধরে পাচ্ছি না, আপনি 1 মিনিটেই পেয়ে যাবেন। এরপর মুরাদ মৃত ব্যক্তিটির কাছে গিয়ে দেখে তার শরীর ভিজা। তখন তার মনে হয় এ নিশ্চয়ই এমন জায়গা থেকে এসেছে যেখানে বৃষ্টি পড়ছে। এরপর সে ফোন হাতে নিয়ে ওয়েদার আপডেট চেক করে দেখে সিলেটে বৃষ্টি পড়ছে। তারপর সে বলে ইনভেস্টিগেট শেষ। তখন তার কথা শুনে পুলিশ একটু অবাক হয়। এরপর তিনি বলে, সুটকেস কই? তখন পুলিশ বলে, কিসের সুটকেস? এরপর তখন আমরা লক্ষ্য করি একজন ব্যক্তি সুটকেস হাতে অনেকক্ষণ ধরে তাদের পাশে দাঁড়িয়ে আছে। মুরাদের কথা শুনে তখন ওই ব্যক্তিটি দৌড় দেয় আর দৌড়ে গিয়ে তখন মুরাদ তাকে ধরে ফেলে। সুটকেস খুলতেই দেখতে পায় তার মামার তৈরি CRL-7 ট্যাবলেট। এভাবেই তৃতীয় এপিসোড শেষ হয়। এখন চতুর্থ পর্বে আমরা দেখি পুরান ঢাকার লালবাগে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন ধরেছে, আর সেটা দেখে অফিসের বস তখন টিমের সবাইকে ডেকে বলে, আমার মনে হয় সামথিং রং, আমাদের সেখানে ইনভেস্টিগেট করা উচিত। তারপর সিনে আমরা দেখি পুরো টিম সেই ঘটনাস্থলে গিয়ে ইনভেস্টিগেট শুরু করে, আর সেখানে গিয়ে মুরাদ দেখে তার মামার তৈরি ট্যাবলেটের কিছু ফর্মুলা এবং সাথে আরও কিছু স্যাম্পল কালেক্ট করে। তারপর মুরাদ একটি বিষয় লক্ষ্য করে আর সেটা হলো একজন ব্যক্তির পায়ের ছাপ। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে দুটি পায়ের ছাপই ভিন্ন, একটির সাথে আরেকটির কোনো মিল নেই। তখন মুরাদ বুঝতে পারে ওই ব্যক্তির একটি পা প্রতিস্থাপিত। তখন মুরাদ ইনভেস্টিগেট করতে থাকে কিছু হসপিটালে যেখানে মানুষের পা নতুনভাবে প্রতিস্থাপন করা হয়। খোঁজ নিয়ে জানতে পারে বিগত 6 মাসে 30 থেকে 45 বছর বয়সী মাত্র 5 থেকে 6 জন নতুন পা স্থাপন করেছে, আর যার মধ্যে একজন ছিল রসায়নবিদ। তখন মুরাদ ওই রসায়নবিদের ঠিকানা নিয়ে তাকে খুঁজতে থাকে আর পেয়েও যায়। তার মনে হয়েছিল আগুন লাগার পেছনে হয়তো ওই ব্যক্তির কোনো হাত থাকতে পারে। তারপর ওই ব্যক্তিটিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর আমরা দেখতে পাই মুরাদ তখন ওই ব্যক্তিটিকে ছেড়ে দেয়। তখন অফিসের বসের মতো আপনাদেরও মনে হতে পারে কেন ওই ব্যক্তিটিকে ছেড়ে দেওয়া হলো। আসলে তাকে ছেড়ে দেওয়া হয়নি, মুরাদ দেখতে চেয়েছিল ব্যক্তিটিকে ছাড়ার পর সে আসলে কোথায় যায়। তখন তারা ওই ব্যক্তিটিকে ফলো করতে থাকে আর দেখেন এখান থেকে বের হয়ে সে এক পরিত্যক্ত বাড়িতে গিয়েছে। পরিত্যক্ত বাড়ি বলার কারণ হচ্ছে ওই বাড়িটিতে সাধারণত কোনো মানুষের আনাগোনা নেই। এরপর আমরা দেখি মুকিত ওই বাসার গেট নক করে সিকিউরিটি গার্ডকে বলে একটু পানি দিতে। তখন ওই সুযোগে মুরাদ এবং তার ওই পুরো টিম বাড়িতে ঢুকে পড়ে। তখন কিছু ব্যক্তির সাথে তাদের মারামারি হয়। এরপর মুরাদ রুমের ভিতরে গিয়ে দেখে সেই রসায়নবিদকে আর তার চারপাশে রয়েছে অসংখ্য মানুষের লাশ। আর এভাবেই শেষ হয় চতুর্থ পর্ব। পঞ্চম পর্বে আমরা দেখি ওই রুমেতে শুধু মানুষের লাশই নয়, রয়েছে মানুষের বডির কিছু অর্গান। সামিয়া আর মুরাদ তখন লক্ষ্য করে সেখানে মানুষের একটি করে কিডনি রয়েছে। তার মানে মানুষকে ধরে এনে একটি করে কিডনি রেখে দেওয়া হয়েছে। তখন ওই রসায়নবিদকে জিজ্ঞেস করলে বলে, আমি কিছু জানি না, একজন ডক্টর আমাকে হুমকি দিয়ে এসব কাজ করাচ্ছে। কিন্তু কে সেই ডক্টর? তারপর আমরা দেখি মুরাদ আর সামিয়া একটি প্ল্যান করে, মেনলি খুঁজে বের করার জন্য ঢাকা শহরে কাদের একটি কিডনি নেই। তখন তারা টার্গেট করে ঢাকা শহরের কিছু জায়গাকে। খুঁজতে খুঁজতে পেয়েও যায় এমন কিছু বাচ্চাকে যাদের একটি কিডনি নেই। ওই বাচ্চাদের মাধ্যমে তখন মুরাদ খুঁজে বের করে সেই ডক্টরকে। কিন্তু ডক্টর তো স্বীকার করে না। তখন ওই বাচ্চাকে জিজ্ঞেস করে, তোমার প্যাট কাটছে কে? বাচ্চাটি তখন তাদের জানায় একজন চাইনিজ ডাক্তার এই কাজটি করেছে। এরপর মুরাদ তখন ডক্টরটিকে জিজ্ঞেস করে, চাইনিজ ওই ব্যক্তিকে কোথায় পাবো? ফার্স্টে স্বীকার না করলেও পরে কিছু মারধরের পর স্বীকার করে যে তিনি উপরে আছেন। উপরে গিয়ে তখন তারা চাইনিজ ডক্টরকে জিজ্ঞেস করেন, কে তাদের দিয়ে এই কাজটি করাচ্ছে? তখন সে তাদের জানায় ডক্টর আব্দুল কাদের তাদের দিয়ে এই কাজটি করাচ্ছে। কিন্তু আব্দুল কাদের একজন বড় সায়েন্টিস্ট হয়, তাকে তো হুট করে ধরে আনা যায় না। তখন মুরাদ আর তার টিম প্ল্যান করে কাল সম্মেলনে যাওয়ার সময় তাকে কিডন্যাপ করে জিজ্ঞাসাবাদ করতে হবে। সো যেই ভাবা সেই কাজ,
সম্মেলনে যাওয়ার মুহূর্তে তাকে কিডন্যাপ করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে সে তো স্বীকার করতে নারাজ, উল্টো তাদের বলছে কত বড় সাহস তাকে ধরে নিয়ে আসা হয়েছে। তখন সামিয়া মুরাদকে বলে, যেহেতু কেউ দেখেনি তাকে আমরা কিডন্যাপ করেছি, সো তাকে মেরে পানিতে ভাসিয়ে দেই। তার এই কথা শুনে তখন আব্দুল কাদির ভয় পেয়ে যায় আর বলে এসব কিছুর পেছনে রয়েছে ডার্ক ওয়েব। তখন সে মুরাদকে একটি অ্যাড্রেস দেয় ডার্ক ওয়েবের। পরের সিনে আমরা দেখি মুরাদ তখন ওই অ্যাড্রেসটি খুঁজতে থাকে, কিন্তু ওই অ্যাড্রেসটিতে ঢুকতে হলে তাকে সেটা হ্যাক করতে হবে, কিন্তু সে তো জানে না কিভাবে হ্যাক করতে হয়। তারপর আমরা দেখি সে হ্যাকিং এর একটি বই পড়ে ওই অ্যাড্রেসে ঢুকতে সক্ষম হয়, কিন্তু ঢুকার পর সে যা দেখে তা তার ধারণার বাইরে। সেখানে কিছু লাইভ গেম চলছিল যেখানে কিছু ধাপ রয়েছে আর সে ধাপগুলো পার করতে হলে তার জন্য তাদেরকে মানুষ খুন করতে হবে, মানে একজন মানুষকে মারতে পারলে সে পরের স্টেপে উঠতে পারবে, আর সেই গেমে অনেক মানুষ জয়েন করেছে। তখন মুরাদের বুঝতে বাকি রইল না পুরো বিষয়টা। আসলে ওই গেমে মারা যাওয়া ব্যক্তিকে সেই বাসায় নিয়ে আসা হয়, তারপর তাদের শরীরের বিভিন্ন অর্গানগুলোকে আলাদা করা হয়। কিন্তু কারা করছে এই কাজগুলো, এই প্রশ্ন রেখে পঞ্চম পর্ব শেষ হয়। ষষ্ঠ পর্বে আমরা দেখি মুরাদ তখন খুঁজতে থাকে এর পেছনে থাকা মেন কালপ্রিটগুলোকে, যার জন্য তিনি ডার্ক ওয়েবে নিজের একটি অ্যাড্রেস খুলেন। কিন্তু প্রবলেম হলো যারা এই গেমটা কন্ট্রোল করছে তারা VPN ইউজ করছে, আর যার কারণে তাদের এক্সাক্ট লোকেশন খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটা পর্যায়ে তারা VPN অফ করলেই মুরাদ ওই লোকেশনটি ট্র্যাক করতে পারে আর তার পুরো টিম চলে যায় সেই লোকেশনে, গিয়ে দেখে সেখানে একটি গ্যাং রয়েছে। তাদের দেখতেই তারা মুরাদের উপর ঝাঁপিয়ে পড়ে, কিছুক্ষণ তাদের মধ্যে মারামারি হয়, তারপর তারা সেইখানে প্রবেশ করতেই দেখে বিভিন্ন রুমে অসংখ্য মানুষ পড়ে আছে। এরপর তারা দেখে একটি রুমে লাইভ গেম হচ্ছিল আর একটি ভয়েস রেকর্ড সেখানে থাকা ব্যক্তিদের ইনস্ট্রাকশন দিচ্ছিল। তাদের মধ্যে তিনজন ছেলে একজন মেয়ে রয়েছেন, তাদের প্রত্যেকের হাত একটি গ্লু দিয়ে দেয়ালের সাথে আটকে রাখা হয়েছে। গ্লুটা আসলে এতটাই শক্ত ছিল যে একটু সরলেই তাদের হাতের মাংসগুলো খুলে চলে আসছিল। তারপর আমরা দেখতে পাই ভয়েস রেকর্ডে তাদের বলছিল তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে ছুটে বাকি দুজনকে মারতে হবে, আর তখন সে একটি ইনজেকশন পাবে, আর যদি ওই ব্যক্তিটি ইনজেকশন না নিতে পারে তখন রুমের মধ্যে একটি বিষক্রিয়া হবে, তাতে ইনজেকশন নেওয়া ব্যক্তিটি বাদে বাকিরা মারা যাবে। তখন প্রত্যেকেই চেষ্টা করছিল নিজেদের ছুটানোর জন্য। তাদের মধ্যে থাকা একজন ছেলে তখন অনেক কষ্টে তার হাতটি ছুটিয়ে ফেলে, কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে তার হাতের মাংসগুলো তখনও দেয়ালের মধ্যে লেগে যায়। যখন বাকিদের মারতে যাবে তখন মুরাদরা সেখানে পৌঁছে যায়। তখন আমরা শুনতে পারি ভয়েস রেকর্ডটি আরো বলে রুম থেকে বের হতে হলে তাকে আরেকটি স্টেজ পার করতে হবে, সেই জন্য একটি পাসওয়ার্ড লাগবে। তা শুনে মুরাদ তখন ওই ছেলেটিকে অনুরোধ করতে থাকে আর এই বলে আশ্বস্ত করে যে তিনি সবাইকে এখান থেকে বের করে আনবেন। মুরাদ তখন ভাবতে থাকে কি হতে পারে পাসওয়ার্ড, তারপর রুমের চারদিক তাকিয়ে তার মাথায় একটি ক্লু আসে। তখন সে ছেলেটিকে একটি নাম্বার বলে, কিন্তু সেটি ভুল হয়। তারপর সে আবারও ট্রাই করে, কিন্তু সেখানে দেখাচ্ছিল কোনো ওয়ার্ড হবে, নাম্বার নয়। মুরাদ তখন ভাবে নিশ্চয়ই এটা কোনো সায়েন্টিস্টের নাম হবে। তখন সে ছেলেটিকে আলবার্ট আইনস্টাইনের নাম বলে, নামটি দেওয়ার সাথে সাথে পাসওয়ার্ডটি মিলে যায়। এরপর আমরা দেখি ছেলেটি তখন দুটি ইনজেকশন পায়, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে তাতেও তারা রেহাই পাবে না, তাদেরকে মরতেই হবে। এরপর ছেলেটি নিজের শরীরে ইনজেকশন পুশ করে, তখন মুরাদ তাদের কোনোভাবে বুঝ দেয় আর দ্বিতীয় পাসওয়ার্ডটি বলে, কিন্তু আলটিমেটলি সেটাও ভুল হয়। তখন সে আরেকটি নাম্বার বললে সেটি ম্যাচ হয়ে যায় আর সাথে সাথে রুমের দরজা খুলে যায়। তখন আমরা দেখি ওই ভয়েস রেকর্ডটি বলে, এভাবে তোরা কতজনকে বাঁচাবি? তখন মুরাদ বলে, তোকে আমি খুঁজে বের করবই। এরপর শুরু হয় সপ্তম পর্ব। সেখানে আমরা দেখি মুরাদের কাছে একটি ফোন আসে আর তখন ফোনের ওই প্রান্ত থেকে তাকে জানায় তার বোনকে অপহরণ করা হয়েছে। তখন মুরাদকে ফোনে নানাভাবে হুমকি দেওয়া হয় যাতে সে কোনোভাবে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে, এবং আরও বলা হয় তাদের কথা যদি মুরাদ শুনে তাহলে তার বোনকে ছেড়ে দেওয়া হবে। ওইদিকে তখন মুরাদ কল রেকর্ডটি শুনে বুঝতে পারে আসলে কোত্থেকে তাকে ফোন করা হয়েছে। সে ওই অ্যাড্রেস অনুযায়ী গিয়ে তখন জায়গাটি খুঁজে পায় আর ছাদের মধ্যে থাকা দুজন ব্যক্তিকে গুলি করে মেরে ফেলে। তারপর আরো কয়েকজনকে মেরে অবশেষে তার বোন নিম্মিকে খুঁজে পায়। দেখতে পায় তার বোনের মাথায় একজন গুলি তাক করে রেখেছে। তাকে মেরে যখন মুরাদ তার বোনের হাতের বাঁধন খুলছিল তখন সে খেয়াল করে কেউ একজন রুমের বাইরে রয়েছে। মুরাদ দৌড়ে যেতেই দেখে লাফ দিয়ে একজন নিচে পড়ে গেছে। তখন সে ওই ব্যক্তির কাছে গিয়ে দেখে সে আর কেউ না, তার অফিসের কলিগ মুকিত। তাহলে কি সবকিছুর পেছনে রয়েছে এই মুকিত? এরপর আমরা দেখি মুরাদকে সামিয়া ফোন দিলে সে খুব বিরক্ত হয়, কেননা তার মনে হচ্ছিল এসবের পেছনে আরো বড় একটা গ্যাং রয়েছে। তারপর আমরা দেখি মুরাদ মুকিতের বাসায় গিয়ে তার মায়ের কাছ থেকে জানতে পারে মুকিতের ওয়াইফ অসুস্থ, এবং এও জানতে পারে মুকিত কিভাবে যেন অনেক টাকা পেয়েছে আর তা দিয়ে মূলত তার ওয়াইফের ট্রিটমেন্ট করছে।
তারপরে সিনে আমরা দেখতে পাই সামিয়া আর মুরাদ ডক্টর আব্দুল কাদিরের কাছে যায় আর গিয়ে দেখে এত প্রোটেকশনের মধ্যেও কেউ একজন এসে তাকে খুন করে গেছে। মুরাদ কোনোভাবেই কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না, কেননা এই রুমে থাকা সিসিটিভি ক্যামেরাটা অন্যদিকে ঘুরিয়ে রেখে তাকে খুন করেছিল। খুঁজতে খুঁজতে সে একটি স্টিলের প্লেট দেখতে পায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজটি নিয়ে সে তখন অফিসে চলে আসে। তারপর সিসিটিভি ফুটেজটি জুম করে দেখতে পায় স্টিলের প্লেটের রিফ্লেকশনে একটি হুডি পরা ব্যক্তিকে। তখন তার মনে হয় কোথায় যেন এই সেম ব্যক্তিটিকে সে আগেও দেখেছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই মুরাদ তখন তার বসের রুমে আসে আর এসে দেখে তার বসের চেয়ারে ওই সেম হুডিটি। স্যার আপনি এটা কেন করলেন? এটা বলেই মুরাদ স্যারের কাছে গিয়ে দেখে কেউ তাকে গুলি করেছে। বসের মৃত্যু দেখে মুরাদ তখন অবাক হয়ে যায়, কেননা সে ভেবেছিল এই বুঝি কেসটা শেষ হলো। কিন্তু না, এই ইনফিনিটির যাত্রা কোথায় শেষ হবে সেটা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে নেক্সট সিজন পর্যন্ত। আজ এ পর্যন্তই। আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে এবং নতুন নতুন ভিডিওর সব আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।